গঙ্গাধরপুর যুববাণী সংঘের পক্ষ থেকে 220 জনকে খাদ্য সামগ্রী বিতরণ। হাওড়া গঙ্গাধরপুর যুববাণী সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়া হলো 5000 টাকা। আরো বেশি মানুষকে ত্রাণের আশ্বাস দেওয়া হলো ক্লাবের তরফ থেকে। আজকে আমাদের গঙ্গাধরপুর যুববাণী সংঘের পক্ষ থেকে আমরা 200 ত্রাণ আমরা অ্যারেঞ্জ করেছি। আজকে আমরা 200 ত্রাণ দিচ্ছি এবং 220 যে সকল মানুষরা আজকে সংসার চালাতে তাদের অসুবিধা হচ্ছে সেই সব মানুষদেরকে আমরা ত্রাণ হাতে তুলে দিচ্ছি। এর আগে আমরা আরেকবার দিয়েছি 21-4 আমরা প্রথম ত্রাণ দিয়েছি, তাতে আমরা 251 জনকে ত্রাণ দিয়েছিলাম। ঠিক আছে, ঠিক এইভাবেই আমরা ইয়ে করছি এবং আমরা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আমরা 5000 টাকার চেক দিচ্ছি। আর উমাচরণ যে কেশব উমাচরণ যেটা আছে ওদেরকে আমি 5000 টাকা করে দিচ্ছি, 5000 টাকা দিচ্ছি। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশান করে মানুষকে আরও আমরা ত্রাণ এনে দিয়েছি। এইভাবেই আমরা মানুষের পাশে থাকতে চাই এবং আরও ত্রাণ ইয়ে লকডাউন কতদিন চলে জানি না, দেখবো আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। হ্যাঁ, এইভাবেই আমরা চলছি, যুববাণী সংঘ মানুষের পাশে আসি থাকবে, এইটাই আমি বলব। আমার নাম অরূপ দাস, আমি যুববাণী সংঘের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এসব উমা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মাননীয় সন্তোষ কুমার দাস মহাশয়ের ওনার ট্রাস্টের হাতে আমরা আমাদের খুব অল্প সামর্থ্য এবং অল্প সাধ্য ক্লাবের পক্ষ থেকে 5000 টাকা আমরা ট্রাস্টে তুলে দিলাম। ওনাদের কর্মকাণ্ড অত্যন্ত জনপ্রিয় এবং হচ্ছে ওনার কর্মকাণ্ড সারা গঙ্গাধরপুর কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। তা ওনার কর্মকাণ্ডের সঙ্গে আমরা সামিল হতে চাই, সেই সামিলের আমাদের ক্ষুদ্রতম সহযোগিতা ওনার কাছে হাত বাড়িয়ে দিলাম। এবং হচ্ছে গঙ্গাধরপুর উমা চ্যারিটেবল ট্রাস্টের কাছে আমাদের চেষ্টা থাকবে যে আগামী দিনে ওনাদের পাশে যেন আরও কিছু দিয়ে সহযোগিতা করতে পারি, সেই চেষ্টা আমরা রাখছি, আশা করছি। আমার নাম বরুণ দাস, গঙ্গাধরপুর যুববাণী সংঘের সম্পাদক। তরফ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমাদের এই ছোট্ট সাহায্য আমরা পাঠাচ্ছি, 5000 টাকা গঙ্গাধরপুর যুববাণী সংঘ ওনার ত্রাণ তহবিলে। আমি আরও মানুষকে সাহায্য করার অনুরোধ করছি, আমাদের তরফ থেকে যতটা সম্ভব হচ্ছে আমরা করছি। অনেক ধন্যবাদ। সজল দাস।